বৃষ্টি পড়ছে প্রচুর, যাব। এটা পুরনো, আমাদের ট্রেনটা নতুন নিয়েতে আসবে। কুলি নেওয়া হলো নতুন নিয়ে। ব্যাগটা দিয়ে দেন না জন্য, দুপুন ব্যাগটা দিয়ে দেন। কত নম্বর দুপুন? এন্ট্রান্স দিয়ে সাড়ে দশটায় ট্রেন, নটা আট মিনিট হয়েছে। স্টেশনে এসে গেছি, এখনো ট্রেন দেয়নি আমাদের দিদি আর আমি। আপনারা হাই করো, আমার হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড সবাইকে টাটা করে। নতুন ব্লগ আরম্ভ ব্যাঙ্গালোরে, আর আপনারা সাথে থাকুন, দেখতে পাবেন। না কবি আলবিদা না কেন, কবি আলবিদা না কহে না, কবি আলবিদা না কহে না। কিছু বলুন, কিছু বলুন। আর বলার নেই, বুকে খুব ব্যথা করছে, আলবিদা হয়ে যাচ্ছিস। কলকাতা থেকে আলবিদা হচ্ছিস, ভালো লাগছে না? না কেন, আমার বুকে ব্যথা করছে, কষ্ট হচ্ছে। তুই বল কিছু, তুই বল। কলকাতা যদি কিছু ওখানে সেটিং করতে পারি, ওখানেই থেকে যাবো ভাবছি। ওখানে সেটিং করে থেকে যাবে? আচ্ছা, ভালো ওয়েদার এখানকার, গরমের থেকে ওখানে সবসময় কি মেয়ে সেটিং করবে না চাকরি লাগে না, মেয়ে সেটিং করবে না চাকরি সেটিং করবে, যদি দুটোই হয়ে যায় তাহলেই ভালো, দেখা যাক কি হয়। আপনি কিছু বলুন, ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে কি করবেন, অটো চালাবেন নাকি? লেজের আছে দাদা, সবুজ সবুজটা এদিকে আছে নাকি? বড় নেই, আঙ্কেল চিপস নেই, আঙ্কেল চিপস নেই, ওটা দাও, দুটো দাও। ট্রেন এসে গেছে আমাদের, ট্রেন ঢুকছে। আমরা যাই, আয় আয় আয়।
ব্রেকফাস্ট রেডি করা হচ্ছে, পাউরুটি মাখন। কালাই রাখ, ডিম সেদ্ধ, কলা, ডিম সেদ্ধ কলা আছে। টাটা কলকাতা, চললাম ব্যাঙ্গালোর। টাটা। আমাকে ডক্টর ওআরএস খেতে বলেছিল, তাই ট্রেনে ওআরএস খেয়ে চারটে শেষ করলাম। আর বাস্কেটে করে দুদিনের মতন খাবার এনেছিলাম, সেই খাবারই আমাকে খেতে হয়েছে সারাদিন ধরে। বাইরের কোনো খাবার আমি খাইনি, কেনা খাবার। জলও দুদিনের মতন নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আমার মতন, সেই জলই আমি খেয়ে সারা ট্রেনে গেছি। উড়িষ্যা মোসাম্বি খাওয়া হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর। আমার মোসাম্বি খাচ্ছে, ট্রেনে চায়ের সাথে খাওয়ার জন্য ওরা বিস্কুটের প্যাকেট আর কিছু চিপস আর কেক কিনলো। লাঞ্চ হচ্ছে চিকেন, ভাত, এটা আমার শশা, দিদি রুটি খাচ্ছে, পুরো ভাতটা খেয়ে নিবি তো? মাংসটা পুরোটা তো অত? হ্যাঁ, না খেলে রেখে দে, রাতের বেলা আবার খাবি। রাতের বেলাও এনেছি বেশি করেই। পুরো ভাতটা খেয়ে নিবি তো? তাহলে ওই ভাতটা আমায় দিয়ে দে, আমি আর খুলবো না। তবে আবার লাগলে আমি দেবো, আমাকে ঢেলে দে। বৃষ্টি পড়ছে উজ্জ্বল, গরম লাগার চান্স নেই। আর ধোঁয়া হয়ে আছে, গ্রিনারিজগুলো দেখুন কত গ্রিনারিজগুলো, ভালো লাগছে। মিষ্টি খাচ্ছে আমার দিদি, মানে আমরা অ্যাপেটাইজার। না খাও মা, খাও 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 খাও। লাস্ট ডিম সেদ্ধটা বেঁচেছিল, খেয়ে নিচ্ছি। তপন, তুমি কি কুসুম খাবে আমার? নাও, নুন দিয়েছি, আদৌ নুন, নুনটা কই রে? এই নুনটা দে, সাইডে আছে।
হ্যাঁ নুন না তো খাও কেন, নুন খাবার কি আছে? নুন ছাড়া ভালো লাগে না। আমি এটা কুসুম খাবো না, সাদা খাচ্ছি। নুনটা কোথায় রে? নুনটা দিয়ে দে না। এটা মহানদী, আমরা এটাকে দুবার ক্রস করেছি। এর আগে একবার যেটা দেখেছিলেন ব্রিজটা, ওইটা একবার ক্রস করলাম, আর এটা এটা সেকেন্ড টাইম আমরা ক্রস করছি। টিফিন অ্যাপেল খাচ্ছি, ওরা সব সিঙ্গাড়া খেলো আর আমি অ্যাপেল খাচ্ছি। কোন সিঙ্গাড়া খেয়েছিস তুই? আলুতে নুন ছাড়া পাঁচটা ছোট ছোট টুকরো ভেতরে আর কচমচে সিঙ্গাড়া, নুন ছাড়া সিঙ্গাড়া, নুন দিয়ে গেলাম। আমি কিন্তু খাইনি, আমার খাওয়া বারণ বলে এরা সব খেয়েছে আমাকে দেখিয়ে দেখিয়ে। খালি বোতলের ছিপি ভেতরে ঢুকিয়ে দেবে, তাহলে আর রিউজ হবে না। আর না দোকান ঢুকছে না এটা, তাহলে আর তারপর এটাকে ক্র্যাশ কর। তাহলে আর এটা রিউজ হবে না, ডাস্টবিনে ফেলে দিয়ে যা। দেওয়া যা খাচ্ছি, শুকনো মাইক্রোওভেনে ভেজে এনেছি, পেঁয়াজ দিয়ে মেখে খাচ্ছি চিড়ে ভাজা। রাতে আর কিছু ভিডিও করিনি, ওইটুকুনি করেছিলাম, সেই জন্য আবার পরের দিনই কালকে। অন্ধকার একটা স্টেশনের সামনে দাঁড়িয়েছি, কিছু দেখা যাচ্ছে না, একটু লাইট জ্বলছে হালকা করে, নামও দেখা যাচ্ছে না স্টেশনে।